হ্যাঁ, ওই যে নামাজ পড়ার পরে একটু বাজারের দিকে হাঁটতে গেছিলাম। তাই তো বলি, এত দেরি হচ্ছে কেন? যাও, ভিতরে যাও। যাই। স্যার, তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলো, কি হয়েছে? এখন বিষয়টা কেমন নিবা? যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, জানি না বলাটা ঠিক হবে কি না, তারপরে যেহেতু কাজকর্ম বাদে যখন বাড়িতে বসেই থাকো, আমার মনে হয় এলাকাতে এই যে ছোট পিসি পাসা আছে না, এদেরকে যদি কোরআনে শিক্ষা দিতা, আমার মনে হয় খুব ভালোই হতো। আচ্ছা, ঠিক আছে, কথা তো তুমি ভালোই বলছো। আর তাছাড়া তো বসেই থাকি, আর বাচ্চাদেরকে কোরআন হাদিস শিক্ষা দেবো, এটা তো অনেক ভালো। আর আমার তো নবী তো বলে গেছে, যে ব্যক্তি কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়, সেই উত্তম ব্যক্তি। নামাজ পড়ে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল আরে তুই ঘুমা, ঘুমানোর মতন শান্তি কি আর আছে পৃথিবীতে? তুই ঘুমা আর নামাজ, নামাজ পড়ে লাভ কি? হ্যাঁ, নামাজ পড়ে কি করবি তুই? কি করবি নামাজ পড়ে? কি করবি তুই? ঘুমা। হ্যাঁ, নামাজ পড়ার কোনো দরকার নেই। আর ওই মহিলার কথা একদম শুনবি না, খচ্চর মহিলা। নামাজ পড়তে যাও। হ্যাঁ, নামাজ পড়তে যাও, নামাজ পড়ার জন্য ডেকে দিচ্ছে। হ্যাঁ, শুনছো? হ্যাঁ, ওঠো তো, আসো। এই তুমি ওঠো, ওঠো। এক কথা কয়বার কয় লাগে? বললাম কেবল ঘুমাইছিলেন, খালি ঘুমের মধ্যে ডিস্টার্ব করো না। আর একটা বার ডাক দিই তোর কবর আছে, বলে পরে গো তুমি করো না। খালি চলে শয়তানে ধরছে, ফজরের নামাজ পড়বি তা ধরে কষ্ট যে এখন না পড়ে। চুপ চুপ বেরো, শয়তান কি? হ্যাঁ, এ তো হচ্ছে বড় শয়তান। হ্যাঁ, লোকটা ঘুমাচ্ছে, নামাজ পড়বে না, আর মহিলা শুধু ডাকে, শুধু ডাকে। যা যা এখান থেকে যা, তুই ঘুমা, ঘুমা। তুই যেন একদম উঠবি না, সকাল 12টার আগে আর উঠবি না তুই, বুঝছিস? ঘুমা। ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে, আর নামাজ পড়তে যাবে না। এখন ঘুমাবে আর ঘুমাবে, 12টার আগে আর উঠবেই না। কি মজা, কি মজা! আরেক জায়গায় যেতে হবে, এটা তো ঘুমাই গেছে, এ আর উঠবে বলে মনে হয় না। আরেক জায়গায় যেয়ে দেখি, আবার কে ঘুমাচ্ছে, কাকে আবার কে ডেকে তুলে দিচ্ছে নামাজের জন্য। Thank you.
ربنا عيتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربي ارحمهما كما ربياني صغيرا হে রব্বুল আলামিন গফুর রহিম মাওলা রব, আমি তো সামান্য গুনাহগার বান্দি মাবুদ, তোমার দুয়ারে দুখানা হাত উঠেছি মাবুদ, তুমি আমাকে আর আমার স্বামীকে দিনের পথে অটুট রাখো, আমরা যেন কোনো শয়তানের ধোকাতে পড়ে তোমার দিনের পথ থেকে বের হয়ে না যাই আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ, সমস্ত শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, জিন শয়তান, মানুষ শয়তান, খবির শয়তান, নফস শয়তান, সমস্ত শয়তানের হাত থেকে আমাদের রক্ষা করো হে আল্লাহ, তুমি আমাদেরকে বালা মুসিবত দূর করে দাও, ইমানের পথে অটুট রাখো, ফেতনা ফেসাদ থেকে দূরে রাখো, সমস্ত রকম বিপদ আপদ দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, আমাদের সংসারে আয় রোজগার বৃদ্ধি করে দাও, আমাকে আমার সারা স্বামীকে সারা জীবন সুখে শান্তিতে থাকার তৌফিক দান করো, হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো বাবু, কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। মানে কেবল আছে নিচুর গুটি, দেখ তাই বাদুর খাবছে, দেয়ার লোক নেই তো, কোলেন দেনে একটা ঢোলমোল বাই দিয়ে দে রাত্রি একটু টানিস মানে সে কাম করেছে তো। আব্বা আপনি শুধু খালি দুনিয়াবি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবেন নাকি নামাজ কালামের কথা চিন্তা হয় না? হয়তো হবিলা কে নামাজ কালাম পড়ি তো শুক্রবারে যাই তো মসজিদে। আব্বা শুধু কি শুক্রবার নামাজ পড়লেই হবে? আল্লাহ তাআলা যে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে ফরজ করেছেন এটা পড়তে হবে না? আর আম্মাও তো ফজরের সময় আপনাকে ডাকলো, আপনি দেখলাম আম্মার সাথে চিল্লাপাল্লা করতেছেন, এগুলা কি শুরু করেছেন? আবার তারপরে আমি আসলাম যখন তখনও আপনাকে ডেকে আসলাম, তাও তো নামাজের জন্য আসলেন না। আব্বা আপনি বয়স হয়ে গেছে, এখনো কি এভাবে থাকবেন? একটু নামাজ কালাম পড়েন। আজাব হয়েছে, অনেক কথা হয়েছে বুঝেছি আমি, তোমার ডাকলে মেনে দেয়ালে সালাম কালাম দিতে তো ভালোই দাঁড়াইলে, তোমাকে একটা ভালো কথা কবির বলছি, তুমি নানান রম জ্ঞানের কথা করছ। আচ্ছা নামাজ পড়াতে লাগবি সে কি আমি জানি নি? এই সওয়াল আমি তোর জন্ম দিছি না তুই আমার জন্ম দিছিস কোনটে? তো তোরতে নিয়ে আমার মাথায় বুদ্ধি বেশি আছে। আব্বা আমি তো আপনাকে জ্ঞান দিতে আসে এরকম কথা বলি না, আমি বলছি যে আপনি যেহেতু নামাজ কালাম পড়েন না, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়া শুরু করেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর এই যে দুনিয়াবি যে কাজের কথা বলতেছেন এটা তো আমরা একটু পরেও করতে পারি। আচ্ছা ঠিক আছে হয়েছে, যান আপনি যান, যান পড়বো না যান। একেবারে অসহ্য, একেবারে অসহ্য করে ফেলাবে, ভালো কথা খুলি পরে ওর নানান রকম জ্ঞানের কথা, ওনার নামাজ কালামের কথা আমি জানিনি, ওনার তো শিখা লাগবে। মানুষের তুই নামাজের দাওয়াত দিচ্ছিস, হ্যাঁ আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস না? এই মানুষের নামাজের দাওয়াত দেওয়া লাগবে কিসের জন্য? তুই কি করছিস? তুই নিজেও নামাজ পড়িস, এই নামাজ কেন পড়িস? নামাজ পড়ে কি লাভ? কোনো লাভ নেই, একদম নামাজ পড়বি না, তুই নাচ গান করবি, তুই সবসময় ডিজে আসবি, ডিজে ডিজে বুঝছিস, এসব টুপি টুপি খুলবি, নামাজ পড়বি না, মনে থাকবে আমার কথা? আর এর পরের থেকে না কখনো মানুষকে নামাজের দাওয়াত দিবি না, বুঝলি? না বুঝলাম না, কেমন যেন আজে বাজে চিন্তা মাথার মধ্যে ঢুকতেছে। বুঝতে পারছি শয়তানের চক্রের মধ্যে পড়ে যাচ্ছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঝাড়ু দিছি তো। হাসান কই? আপনার ছেলে তো নামাজ পড়ে নাকি বাজারে গেছিল, বাজার থেকে আসছে তো বাসায়, কেন ভিতরে আসেনি? আমি তো ওরে দেখি নাই,
তাহলে হয়তো বা বাড়ির বাইরে কোথাও গেছে। আম্মা বলছি যে আব্বা কি সকালে নামাজে গেছিল? আর কই না বৌমা, তোমার শ্বশুরের নামাজের জন্য যদি ডাকতে পারে, আমার সাথে কি খারাপ ব্যবহারটা করলো সকাল সকাল, আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। কি আর করবেন, আপনি তো আর নামাজের কথা বাদ দিচ্ছেন না, বলতেছেন তো, এখন না গেলে তো আর কিছু করার নাই, তারপরেও তো বলতে হবে দিনের কথা, তাই না? দেখো হাসান আগে নামাজ কালাম পড়তো না, তুমি আসার পরে মাশাল্লাহ নামাজ পড়া ধরছে, আর তোমার শ্বশুর এই জিন্দগিতে পারলাম না তারা দেখ তো নামাজ পড়াতে। দেখেন না আম্মা, আমাদের পরিবারে সবাই নামাজ পড়ে, শুধু আব্বাই পড়ে না। আব্বা যদি নামাজ পড়তো তাহলে আমাদের সংসারটা একদম পরিপূর্ণ নামাজি হয়ে যেত। আচ্ছা মা, আব্বার জন্য দোয়া করে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ পাক যখন হিদায়াত দেবে ঠিকই নামাজি আসবে। আচ্ছা আমি ওই যে রান্না করতে যাচ্ছি, কি রান্না করবো আজকে? তোমার যা মন চায় তুমি রান্না করো, তুমি রান্না করতে যাও, আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলি। আচ্ছা যাও। শান্তি নাই কোনো জায়গায়, শান্তি নাই এক জায়গাতে, শান্তি একটু টিকছে বসবো সে উপায় আছে? এই বাড়িতেন, এই বাড়িতেন শুরু হয় আল্লাহর ফজরে, এই যে অশান্তি যাই বাড়িতেন বাড়ায়, জেনে যায় কোনো জায়গায় শান্তি নেই। আবার বাগানে যায় একটু দাঁড়ালেন, আবার বাগানের লিচু যাচ্ছে খায়ে, কেউ দেয়ার একটা লোক নেই। আবার কবের চিল্লাই কি আর সাথে? আচ্ছা কও মা, তুমিই কও, সকালবেলা আজান পড়েছে কি না পড়েছে? তোমার সাবরি সেই চেঁচামেচি শুরু করেছে, কাঁচা আগুন কেবলই ঘুমাইছি, সে কি যে চেঁচামেচি তার ঠিক নেই। আপনাকে তো ভালো কথাই বলছে, খারাপ তো কিছু বলে নাই, নামাজের কথা কি কোনো খারাপ কথা বলেন? আপনার তো বয়স কম হলো না, নামাজ কালাম আর কবে করবেন বলেন? এক পা কবরে চলে গেছে, আল্লাহ না করুক যখন তখন তো মুহূর্ত চলে আসতে পারে, কবে পড়বেন? এই যে আপনার ছেলে নামাজ কালাম পড়ে, আম্মা পড়ে, আমি পড়ি, সবাই পড়ে, শুধু আপনিই নামাজ পড়েন না, কবে পড়বেন? আপনাকে কি খারাপ কথা বলছে? আপনাকে চুরি ডাকাতি করতে বলছে, নামাজের কথাই বলছে? এই শোনো, তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি মরে যাই। আমার হয়েছে কিরম, গাড়ার কাছে মনে করো মুরগি বর্গা দিয়ে রাইছি, মানে সকলে লাগে আবার পিছনে লাগি চাও তো, লাগো সকলে লাগে রাও, আমি তোমার কাছে মাপ চাই। ও মা, ও মা রে, আমি তোমার কাছে দুটো হাত জোর করে অনুরোধ করতেছি, আমি নামাজ পড়বো না, তোমার বক্তৃতা একটু থামাও, এখন তুমি মেহরবানি করে যাও। এ কি হলে যাও, যাও তো যাও। উনি আসে একেবারে শালা, মানে যেই দিছি ভলিউম একটু হাত দিছি কি, বাপ রে বাপ রে বাপ, এইবারে আবার থাকা হবি, এইবারে কষে গেলেও থাকা হবি না, শক্তি লাগে আমার পিছনে, এইবার কেন আমার তাড়াবি? আমি কি বুঝি নে দেখো, আমি অনেকদিন ধরেই একটা বিষয় নিয়ে চিন্তিত, বুঝছো? কিসের বিষয়? এই যে আব্বাকে নিয়ে চিন্তা করি, দেখো আব্বার বয়স হয়ে গেছে, একক তো নামাজ কালাম পড়ে না, আমাদের পরিবারের সবাই কিন্তু নামাজ কালাম পড়ে, নামাজ পড়ত, এলাকার সবাই কত ভালো হিসেবে জানে, আমাদের পরিবারটা অনেক ভালো পরিবার। কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেব আমার গতদিন কি বলছে জানো? কি বলছে? দেখো হাসান সাহেব, তুমি নামাজ কালাম পড়তেছো ঠিক আছে, তোমার পরিবারের সবাই পড়তেছে, কিন্তু দেখো তোমার আব্বা কিন্তু একত্র নামাজ পড়ে না, তোমার আব্বাকে বোঝাও দিনের পথে আসুক, নামাজ কালাম পড়ুক। তারপরও আমি চিন্তা করেছিলাম যে আল্লাহ তো টাকা পয়সা আমাদের কম দেয় নাই, আমার উপর কিন্তু হজ ফরজ হয়ে গেছে, ভাবছিলাম বাবাকে নিয়ে হজ করতে যাব, কিন্তু কিভাবে সম্ভব, বাবা তো নামাজ কালাম পড়ে না, এত চেষ্টা করতেছে কী করবে বলো? আমিও তো অনেকবার বলছি, আম্মাও তো বলছে, আম্মার সাথে অনেক সময় ঝামেলা করে, আর আমি তো বাবাকে ওইভাবে জোর করে বলতে পারি না, আমি তো পরের মেয়ে, যেটা বলবো সেটাই আমার দোষ হবে, তুমি তো তার নিজের ছেলে, তুমি তো একটু বুঝাই বলতে পারো, তুমি হয়তো বা বললে ওই রকম করবে না। আমি তোর কম বোঝাচ্ছি না, আমি দেখা হলেই বোঝাই,
কিন্তু সে বুঝাইতে গেলেই তার সাথে মানে শয়তান তার সাথে এমনভাবে লেগে থাকে, আমি যে তার ছেলে মানে ও করতে হবে বকাবাজু করে ফেলে অনেক সময়। আচ্ছা একবারে তার হবে না, দিনে দিনে হবে, আস্তে আস্তে বোঝাই বলতে থাকো, সব কিছুই তার জোর করে হয় না, দেখবে ইনশাল্লাহ ঠিক সে দিনের পথে আসবে। দেখা যাক, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি বাবাকে দিনের পথে নিয়ে আসে। আচ্ছা তুমি এখানে অনেকক্ষণ বসে আছো, আজান পড়ছে শোনো নাই? ও হ্যাঁ ঠিকই তো বলছো, তো খেয়ালই নেই। যাও দেখো আবার নামাজ শেষ হয়ে গেল নাকি মসজিদে। আচ্ছা গেলাম। যাও তুমি নামাজটা পড়ে নাও। হ্যাঁ আমিই পড়বো, দেখি নামাজ পড়ে নিয়েছি।